অতি সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে যে ভারতে প্রায় চারজনের মধ্যে একজনের মৃত্যুর কারণ হলো কার্ডিওভাস্কুলার ডিজিজ। মার্কিন মুলুকে বর্তমানে এই রোগটিকে এক নম্বর ভিলেন হিসেবে ট্রিট করা হচ্ছে। ভারতসহ প্রায় সমগ্র বিশ্বেই জোর দেওয়া হয়েছে হৃদরোগের সচেতনতার উপর। নিয়ন্ত্রিত জীবনযাপনের পাশাপাশি সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সঠিক খাদ্যাভ্যাসের উপর। আজ আমরা বড়দের ঠাকুমার ঝুলিতে এমন দশটি খাবারের কথা বলবো যা আমাদের হার্টকে ভালো রাখবে। হার্ট ভালো রাখতে ডায়েট চার্টে বলা হয়েছে যারা মাছ ভালোবাসেন তারা এক্ষেত্রে ভীষণই ভাগ্যবান। মাছ যতটাই সুস্বাদু ততটাই হার্টের উপকারী বন্ধু। মাছের স্বাস্থ্যকর চর্বি শরীরের খারাপ কোলেস্টেরল কমায়, তাই স্বাভাবিকভাবেই হৃদযন্ত্রকে ভালো রাখে এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে কমিয়ে দেয়। এক্ষেত্রে বেশিরভাগ সামুদ্রিক মাছের কথাই বলা হয়, বিশেষ করে স্যালমন, সার্ডিন, ম্যাকারেল, টুনা, ছোট রুই মাছ আমাদের হার্টের জন্য খুবই ভালো। তবে ভাজা মাছ খাওয়া একেবারেই উচিত নয়। আপনি গ্রিল করে খেতে পারেন, সেদ্ধ ভাপা পদ্ধতিতে তরকারি বানিয়েও খেতে পারেন। সাধারণভাবে তরকারি বানিয়ে খেতে হলে 2-3 ফোঁটা তেল দিয়ে অল্প আঁচে সাঁতলে নিয়ে রান্না করুন। বাদাম রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে। আসলে বাদাম হার্টের সব রকম স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ও সেই সঙ্গে নানান ক্ষতিকর প্রভাব থেকে হার্টকে সুরক্ষিত রাখে। কাজু বাদামে রয়েছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই ও ফাইবার। রয়েছে হার্টের জন্য উপকারী মনোস্যাচুরেটেড এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাট। তবে হার্টের স্বাস্থ্য রক্ষার জন্য বাদাম সবসময়ই লবণ ছাড়া খাওয়া উচিত। আখরোট অন্যান্য বাদামের মতোই হার্টের স্বাস্থ্য রক্ষা করে। আখরোটে প্রচুর পরিমাণে ফোলেট ও ম্যাগনেসিয়াম রয়েছে যা হার্টকে ভালো রাখতে দুর্দান্ত কাজ করে। আখরোটে মনোস্যাচুরেটেড এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সহ ফাইটোস্টেরল রয়েছে যা আমাদের হার্টের জন্য বিশেষভাবে উপকারী। কুমড়োর বীজ, চিয়া সিড এবং ফ্ল্যাক্সিড, এই তিন বীজই আমাদের হৃদযন্ত্রের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। এই বীজগুলিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং ফ্যাটি অ্যাসিড, আর এই উপাদানগুলি হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে একেবারে কমিয়ে দেয়। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে যে এই বীজগুলো থেকে নির্গত তেল আমাদের উচ্চ রক্তচাপ এবং খারাপ কোলেস্টেরল কমাতে বিশেষভাবে সাহায্য করে। রসুন মানবদেহের রক্তচাপ এবং কোলেস্টেরল কমাতে সাহায্য করে যা হার্টের আয়ু বৃদ্ধি করে। কিন্তু রসুন খাওয়ার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে রসুন সবসময় খালি পেটে কাঁচা খেতে হবে। বড়জোর আপনি থেতো করে সেদ্ধ করে খেতে পারেন, তবে তেল মশলা সহযোগে রান্নায় ব্যবহার করে খেলে উপকারের থেকে অপকারই বেশি পাবেন। পালং শাকে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন, পটাশিয়াম সহ নানান খনিজ ও ভিটামিন রয়েছে যার প্রত্যেকটি উপাদানই হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। তাই পালং শাকের মরশুমে নিয়মিত পালং শাক খান আর হার্টকে সুস্থ সবল রাখুন। ব্রোকোলি আমাদের হার্টের জন্য খুবই ভালো একটি সবজি। এই সবজিতে রয়েছে লিউটিন যা হার্টকে ভালো রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষজ্ঞরা বলেন নিয়মিত ব্রোকোলি খাওয়া মানুষের হার্টের রোগ বহুগুণ কমে যায়। এছাড়া এই সবজিতে থাকা পটাশিয়াম খারাপ কোলেস্টেরলকে বাড়তে দেয় না, আর খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকলে হার্ট স্বাভাবিকভাবেই সুস্থ থাকে। হার্ট ভালো রাখতে টমেটো দারুণ একটি খাবার। এই সবজিটির মধ্যে এমন কিছু অ্যালকালয়েড রয়েছে যা খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এছাড়া উচ্চ রক্তচাপ কমাতেও টমেটোর ভূমিকা লক্ষ্য করা গেছে। তাই হার্টের স্বাস্থ্যের কথা ভেবে এই সবজিটিকে আপনার পাতে রাখতেই হবে।
রক্তচাপ হৃদরোগের অন্যতম কারণ। কলায় থাকা পটাশিয়াম রক্তচাপ কমাতে সাহায্য করে। এছাড়া কলা হৃদস্পন্দনকে স্বাভাবিক রাখতেও সাহায্য করে। আর হৃদস্পন্দন অনিয়মিত হলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। কমলা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বাড়ায় ও রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে। তাই হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে কমলা লেবুর কথা বিশেষজ্ঞরা বারবার বলেছেন। তবে যে কোনো সাইট্রাস জাতীয় ফলই হার্টের জন্য উপকারী। বন্ধুরা, আমাদের ভিডিওতে দেওয়া তথ্যগুলো সাধারণ শিক্ষণের জন্য, এটি কখনোই চিকিৎসার বিকল্প হতে পারে না। তাই কোনো রোগে আক্রান্ত হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়াই ভালো। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন।